হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার জামান জানিয়েছেন আপাতত গোটা দেশের ভার তিনি কাঁধে নিচ্ছেন অন্তর্বর্তী সরকার গঠন করে বাংলাদেশে প্রশাসন চালানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি কিন্তু প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত কে নেবে বাংলাদেশের দায়িত্ব নির্বাচিত রাজনৈতিক দলের হাতে যাবে ক্ষমতা নাকি সেনার হাতেই থাকবে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র এই আবহে উঠে আসছে নোবেল মোহাম্মদ ইউনুসের নাম শোনা যাচ্ছে অর্থনীতিবিদ ইউনুসের নেতৃত্বেই সরকার গঠন হতে পারে বাংলাদেশে সূত্রের খবর ইতিমধ্যে বাংলাদেশ সেনার তরফে মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আন্দোলনকারী ছাত্রদের একাংশ চাইছেন তাকে ইউনুসের নিজেরও দায়িত্ব খুব একটা আপত্তি নেই সূত্রের খবর খুব শীঘ্রই সব দলকে নিয়ে বৈঠকে ডাকতে চলেছেন বাংলাদেশের সেনা প্রধান এই বৈঠকেই পরবর্তী সরকারের রূপরেখা ঠিক হবে ইতিমধ্যে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জেল মুক্তির নির্দেশিকা জারি করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ্য বাংলাদেশ হাসিনা বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছিলেন বাংলাদেশের বিরোধী দলের কার্যকরী চেয়ারম্যান তথা বড় ছেলে তারিক রহমান জানা যাচ্ছে হাসিনা পতন হলেও ছাত্র আন্দোলনের হাতে দীর্ঘদিন থাকুক বাংলাদেশ নেতারা সেনার এদিকে পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে আওয়ামী লীগের যে কোনো ভূমিকা থাকবে না তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন সেনাবাহিনী সেক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী সরকারে বিএনপি নিষিদ্ধ জামাতের কি ভূমিকা হতে চলেছে সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহল Bureau report are in